সম্প্রতি একটি জুয়েলারির বিজ্ঞাপন সবার নজর কেড়েছে। বিজ্ঞাপনটি যেন শুধু বিজ্ঞাপন নয়, সমাজের প্রতি গঠনমূলক বার্তাও। পরিবারে ট্রান্সজেন্ডার শিশু ও তরুণদের প্রতি সকলের আচরণ কেমন হওয়া উচিত সে বার্তাই দিচ্ছে ভারতের কেরালা ভিত্তিক জুয়েলারি হাউস ভিভা এর এই বিজ্ঞাপন চিত্রটি। পিওর অ্যাজ লাভ শিরোনামে বিজ্ঞাপনটি এপ্রিলে প্রকাশের পর থেকে ইউটিউবে 9 লক্ষ বারের বেশি এবং ইনস্টাগ্রামে 10,40,000 বারের বেশি দেখা হয়েছে। বিজ্ঞাপনটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন 22 বছর বয়সী ট্রান্স মডেল মীরা সিংহানিয়া রেহানি। পরিবার থেকে পাওয়া ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা সহ তার জীবনের প্রতিটি মাইলফলক উদযাপনে মীরার পরিবার তাকে উপহার দিয়েছে স্বর্ণালঙ্কার, এমনটাই দেখানো হয়েছে এই বিজ্ঞাপনে। মীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্রী। পরিবার ছেড়ে আসা খণ্ডকালীন এই মডেল যখন বিজ্ঞাপনটির কথা প্রথম শুনলেন, তখন ব্যাপারটি নিয়ে তিনি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ঠিকই, কিন্তু বিজ্ঞাপনের গল্পটি পড়ে তিনি রাজি হয়ে যান। গণমাধ্যমকে ব্যাপারটি তিনি নিজেই জানিয়েছেন। ভারতে এখনও বেশিরভাগ চলচ্চিত্র এবং জনপ্রিয় সংস্কৃতি মাধ্যমগুলোই তৃতীয় লিঙ্গের মানুষদের হেয়ভাবে চিত্রিত করা হয়। সেখানে এই ধরনের বিজ্ঞাপন প্রচার রীতিমতো গেম চেঞ্জার হিসেবে ভূমিকা রাখছে। ভারতে আনুমানিক 20 লক্ষ তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। 2014 সালে ভারতের সুপ্রিম কোর্ট অন্যান্য লিঙ্গের মানুষের মতোই তাদের জন্য সমান অধিকার নিশ্চিতকরণের রায় দিয়েছেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।